বুবলিকে নিয়ে এবং সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফিকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে মিডিয়া পাড়ায়। বুবলি হালের অন্যতম জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী, সময়টাও বেশ ভালোই যাচ্ছে এই সুন্দরী নায়িকার। হাতে রয়েছে এক ডজনের মতো সিনেমা, কিন্তু হঠাৎ করেই ভিন্ন খবরে বেশ আলোচনায় এসেছেন এই লাস্যময়ী তারকা বুবলি। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে নির্মাতা রায়হান রাফির সঙ্গে তিনি নাকি চুটিয়ে প্রেম করছেন। এক কান দোকান থেকে এই খবর FDC মিডিয়া পাড়া চাওর হয়ে গেছে। রাফি এবং বুবলিকে ঘিরে নানা গুঞ্জন বেগবানও হচ্ছে। গুঞ্জন নাকি এই ঘটনা সত্যি তা সরাসরি জানিয়েছেন গণমাধ্যমে বুবলি। শনিবার সন্ধ্যায় এ নিয়ে বুবলি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। বিষয়টি নাকি তার কাছে অষ্টম আশ্চর্যের মতো। বুবলি বলেছেন, এটা ভিত্তিহীন খবর। আসলে রাফি ভাইয়ের সাথে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক খুব পছন্দ করেছে। এছাড়া সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে এ ধরনের নিউজ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারেন না তারাই হয়তো এসব ছড়াচ্ছেন। সত্যি কথা বলতে কি, এসব বিষয়ে কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। আমার মনে হয়েছে এগুলো নিয়ে মন্তব্য করা মানে গুরুত্ব দেয়া, কিন্তু গুজবের লাগাম না টানলে এগুলো নানা ডালপালা মেলতে পারে, তাই আপনাদের সঙ্গে কথা বলা। তিনি জানিয়েছেন, দেখা যায় প্রায়ই কেউ কেউ মন গড়া তথ্য দিয়ে অনেক রকম গুজব ছড়ায়, এটা তারই অংশ। আবার এমনও হতে পারে অনেকদিন আমাকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে পাচ্ছে না বলে হয়তো নতুন করে টপিক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের পোর্টাল বা ইউটিউবে কাটতি বাড়ে। এদিকে কথায় আছে, যা রটে তা কিছু না কিছু তো বটে। বুবলির ক্ষেত্রেও কি এমনটা বটে যাবে? বুবলি জানিয়েছেন, রায়হান রাফির সঙ্গে প্রেম এ ধরনের কথা উঠবে কেন? তেমন কিছু তো কখনোই রটেনি, বিষয়টি রটানো হয়েছে। আমি আবারও বলছি, বিষয়টি জোর করে রটানো হচ্ছে। খেয়াল করে দেখবেন, সূত্রের বরাতের মতো যে শব্দ ব্যবহার করে নিউজগুলো করা হয়েছে তাতেই স্পষ্ট হয় এর কোনো ভিত্তি নেই। ন্যূনতম অথেন্টিসিটি তো থাকতে হবে। আসলে একটা চক্র এসব করে। বুবলি আরও বলেছেন, আসলে যারা নিউজগুলো করেছেন বা ছড়াচ্ছেন তারা কোনো না কোনো ইন্ধন থেকে করছেন। মূলত আমার ক্যারিয়ারের শুরুতে যারা ব্যাঘাত ঘটাতে চেয়েছে তারাই কিছুদিন পর পর এসব গুজব সামনে নিয়ে আসেন। এখন কাজের পারপাসে রাফির সঙ্গে কথা এবং মিটিংয়ের জন্য যদি গুজব ছড়ানো হয়, তাহলে তো তার ছবির নায়িকা যেমন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, মাহিয়া মাহির সঙ্গেও গুঞ্জন হওয়া উচিত। বরং রায়হান রাফির সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক পোস্টগুলো দেখলে অনেক কিছুই বোঝা যায়। সেখানে আমাকে জড়িয়ে প্রেমের গুঞ্জনের কোনো প্রশ্নই আসে না, কার সাথে হতে পারে সেটাও বোঝা যায়। এই ঘটনার একটু ভেতরে ঢুকলে যেটি বোঝা যায় সেটি হচ্ছে, রায়হান রাফির সঙ্গে সম্প্রতি তমা মির্জার প্রেম বিষয়ে গুঞ্জন রটেছে মিডিয়া পাড়ায়। তমা মির্জার সঙ্গে তার ঘনিষ্ঠ ছবিও দেখা গেছে বিভিন্ন জায়গায়। তমা মির্জার সঙ্গে রায়হান রাফি চুটিয়ে প্রেম করছেন, এরকম খবরকেই ইঙ্গিত করেছেন মূলত বুবলি। যেখানে তমা মির্জার প্রসঙ্গে গুঞ্জন হওয়ার কথা, সেখানে তাকে নিয়ে এই গুঞ্জন স্রেফ ইউটিউব কিংবা পোর্টালের নিউজের কাটতি বাড়ানোর একটা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের নিউজের পেছনে কারো ইন্ধন রয়েছে কি? কি মনে করেন বুবলি? তিনি বলেছেন, ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব না ছড়িয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে যেন সংবাদ প্রকাশ করা হয়, আর তা যদি করা না হয় তাহলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এবার বুবলি বোধহয় একটু বেশি খেপেই গেলেন। নায়ক নায়িকা পরিচালক সিনেমা ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে নানা ধরনের গুঞ্জন গুজব মুখরোচক আলোচনা সারা বিশ্বেই একটা প্রচলিত ঘটনা। কোনো একটি ছবির ইস্যু, কোনো একটি মিটিংয়ের ইস্যু ধরেই পাপারাজ্জিদের একটা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি প্রকাশ হয়ে গেলেই মনে হয় যেন তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক বিরাজ করছে। একটি ছবিকে নিয়ে কিংবা একটি ঘটনাকে নিয়ে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ গুজব গুঞ্জন রটে যায়, আর এটা রটে তারকাদের নিয়েই। কারণ তারকাদের জীবন সম্পর্কে সাধারণ মানুষ অনেক বেশি আগ্রহী। গুজব গুঞ্জন এগুলো অনেক সময় আবার তারকারা ইচ্ছা করেও রটান, এরকম নজিরও বিশ্বে বহু। নিজের ক্যারিয়ার নিজেকে নিয়ে আলোচনা তৈরি করতে ইচ্ছে করে গুজব রটানোর কাহিনীও কিন্তু মাঝে মাঝেই পৃথিবীর নানান দেশের নানান ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে শোনা যায়।
তবে বুবলিকে নিয়ে এবং রায়হান রাফিকে নিয়ে যে গুঞ্জন তৈরি হচ্ছে, যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তারা চুটিয়ে প্রেম করছেন, সেটি যখন বুবলি সরাসরি অস্বীকার করেছেন এবং সেটির বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার হুমকিও দিয়েছেন, তাহলে আপাতত বোঝা যাচ্ছে তাদের মধ্যে এই প্রেম বিষয়ক গুঞ্জনটা স্রেফ গুজবই। তবে গুজবটা গুজবই থাকুক, গুজবের পেছনে সত্য লুকিয়ে আছে কি না সেটি হয়তো সময়ই বলে দেবে। তবে আপাতত বুবলির কথাকেই সত্য বলে আমাদেরকে ধরে নিতে হবে। রাফির সঙ্গে তার প্রেমের গুঞ্জন স্রেফ গুজব।